এই দেশে গ্র্যাজুয়েশন করাটা খুব বেশি কঠিন কাজ নয়, একটু টেনে টেনে হলেও গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করাই যায়। কিন্তু তারপরেই শুরু হয় আসল সমস্যা। সম্ভবত একজন সদ্য গ্র্যাজুয়েটই বাংলাদেশের সবচেয়ে নিগৃহীত মানুষ, যা সদ্য ক্ষমতা অপরিসীম। গ্র্যাজুয়েশন করার পরপরই কেমন করে যেন আশেপাশের লোকজনের মুখ খুলে যায়, 10 বছর আগের পরিচিত আঙ্কেলও গ্র্যাজুয়েশনের খবরটা ঠিকই জেনে যায়। কোনো এক অদ্ভুত উপায়ে এই কথাটা কারো কাছে গোপন থাকে না, সবাই যার যার মতো করে মতামত প্রকাশ করে। আর অন্যদিকে নিজের হতাশা জড়িত নানান কষ্টের পাহাড় বুকের ভেতর পুষে নকল হাসি হেসে সময় কাটানোর মিথ্যে করে কল্পনা আটে বেকার। কিন্তু না, মিথ্যে হাসিটাও মাঝে মাঝে আরও বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যখন কেউ বলে রোজগার নেই, কামাই নেই, দেখতো তাও আবার কোনো চিন্তা নেই, ভাইয়ার মতো হাসছে আবার, বেকার আর কী করবে? সব রাগ অভিযোগ অভিমান নিজের সার্টিফিকেটের সঙ্গেই করবে, কষ্টে ভরা মন নিয়ে নিজের সার্টিফিকেটকে আকাশে ছুড়ে মারবে। এগুলো দিয়ে কী হবে? একটু পর আবার আকাশ থেকে পড়ে গেলে হয়তো সার্টিফিকেটগুলো আবার তুলে নেবে। আবার যারা মধ্যবিত্ত, ওদের কষ্টটা তুলনামূলকভাবে বেশি হয়। ওরা এগুলো করে ক্লান্ত হয় না, এগুলো করে ওরা শেষ হয় না। ওরা হয়তো নিজের সার্টিফিকেটটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে আকাশে মারবে। এই বেকারত্ব থেকে বাংলাদেশ কবে মুক্তি পাবে? হয়তো কোনো দিন পাবে না, আবার হয়তো পাবে। কিন্তু বেকার জীবন যে কতটা কষ্টের সেটা শুধু একজন বেকারই জানে। আর যদি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হয় তাহলে তো কোনো কথাই নেই।